হাওয়া মহল, রাজকীয়তায় আর মোহনীয়তায় ভরপুর এক প্রাসাদ। হ্যাঁ দর্শক, আজ আমি আপনাদের দেখাবো ভ্রমণ পিপাসুদের নয়নের মণি, রাজস্থানের রাজধানী জয়পুরের সবচেয়ে আকর্ষণীয় অপূর্ব ইমারত হাওয়া মহল। আজ আপনি এমন এক ইমারত দেখতে চলেছেন যার সৌন্দর্য, মোহনীয়তা, স্থাপত্য কৌশল আর অসাধারণ নকশা আপনি কোনো কিছুর সঙ্গে মেলাতে পারবেন না। এটি এমন এক প্রাসাদ যা আজ পর্যন্ত গোটা দুনিয়ার কোনো পর্যটক অপছন্দ করতে পারেনি। পুরো রাজস্থানের যতগুলো রাজকীয় প্রাসাদ রয়েছে তার মধ্যে সবচেয়ে ঝলমলে ইমারত এই হাওয়া মহল। অথচ পাঁচতলা বিশিষ্ট এই নিদারুণ ইমারতটি কোনো নিরেট ভিত নেই। ভিত ছাড়া কি কোনো প্রাসাদ হতে পারে? হ্যাঁ দর্শক, ভিত ছাড়া তৈরি হচ্ছে এই অনিন্দ্য সুন্দর প্রাসাদটি। শুধু ভিতই নয়, এই প্রাসাদে কোনো সিঁড়িও নেই। হ্যাঁ দর্শক, দ্য ইন্ডিয়া ম্যান এর এই ভিডিওতে আজ আমি ব্যতিক্রমী স্থাপত্য কৌশলে গড়া অসাধারণ কুশলতায় ভরপুর হাওয়া মহলের ভিতর ও বাহির কোথায় কি আছে সব কিছুই দেখাবো। জয়পুর সিটির হাওয়া মহল হচ্ছে এটাই এখন আপনারা দেখছেন, কিন্তু এই হাওয়া মহলের যে গ্লাসগুলো আপনারা দেখছেন ওই গ্লাসগুলো দিয়ে ভিতরে রানীরা বাইরের দৃশ্য দেখতেন, তারা সব বাইরে বার হতে পারতেন না, সেই জন্য বাইরের দৃশ্য দেখতে পাতেন না। 993টা জানালা আছে আপনি এরকমে দেখতে পাবেন, কিন্তু ওইগুলো তখন হচ্ছে কাঁচ দিয়ে তৈরি করা ছিল এবং কাঁচ দিয়ে বাইরে দেখা যাবে কিন্তু ভিতরে দেখা যাবে না। এবং ওখানে সূর্যের আলো পড়লে অত্যাধিক এখানে গরম এবং গরমে সূর্য আলো পড়লে ভিতরে প্রবেশ করতে পারতো না এবং ভিতরটা ঠান্ডা থাকতো এবং ভিতর থেকেও বাইরে দেখা যেত ওই গ্লাসটা, গ্লাসে ভিতর থেকে বাইরে ওই গ্লাস দিয়ে রানীরা দেখতে পেতো বাইরের দৃশ্যগুলো। 40 রকম রঙের গ্লাস দিয়ে তৈরি করা ছিল এই হাওয়া মহলের জানালাগুলো, এই উপরে যেগুলো দেখছেন এগুলো এই জানালাগুলো। এটা হচ্ছে রাস্তার দিকে, হচ্ছে মেন গেটের হাওয়া মহলের ভিতরে আপনাদেরকে এখন নিয়ে যাব এবং সম্পূর্ণ হাওয়া মহলটাকে ভিতর থেকে কেমন দেখায় সেটা এবার আপনাদের দেখাবো। হ্যাঁ দর্শক, হাওয়া মহল এমন একটি প্রাসাদ যার জানালা দিয়েই সম্পূর্ণ শহরটাকেই দেখা যায়, কিন্তু বাইরে থেকে ভিতরের কোনো কিছু দেখা যায় না। তবে রাজকীয় এই ইমারতের অন্দরে যেতে হলে প্রাসাদের পাশেই এই রাস্তা ধরে আপনাকে এগিয়ে যেতে হবে। আসলে হাওয়া মহলের কোনো সদর দরজা নেই, মহলে প্রবেশ করতে গেলেই নগর প্রাসাদের পাশ দিয়ে এই পথেই আপনাকে ঢুকতে হবে। মূলত হাওয়া মহলটি তৈরি করা হয়েছিল রাজপ্রাসাদের অন্দরমহল হিসাবেই, যেখানেই পুরুষ মানুষের প্রবেশ ছিল একদমই নিষিদ্ধ। সামান্য কিছু দূর যাওয়ার পরেই দেখতে পাবেন টিকিট কাউন্টার। সকাল 9:30 থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা থাকে। টিকিট মূল্য ভারতীয়দের জন্য 50 টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য 200 টাকা। আমি এখানকার টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে যখন ভিতরে প্রবেশ করলাম তখন রীতিমতো অবাক হয়েছি। এটি বাইরে থেকে ভেবেছিলাম সরু লম্বা কোনো ইমারত, কিন্তু আসলে তা নয়। এর অন্দরে এতগুলি প্রাসাদ রয়েছে তা আমি কখনোই কল্পনা করিনি। আর সব থেকে বেশি অবাক হয়েছি আম্বার প্যালেসের মতো এখানকার প্যালেসে কোনো সিঁড়ি না দেখে, অর্থাৎ পাঁচতলা বিশিষ্ট এই প্রাসাদে ওঠার কোনো সিঁড়ি নেই। সিঁড়ির পরিবর্তে এখানে রয়েছে র্যাম্প। তবে রানীরা এই পথেই পায়ে হেঁটে উঠতেন না, তাদেরকে বহনের জন্য আম্বার প্যালেসের মতো এখানেও ছিল রিক্সার মতো ছোট গাড়ি। এই সিঁড়ি দিয়ে আপনি যখন উপরে উঠতে থাকবেন একটু খেয়াল করে দেখলেই দেখতে পাবেন এর দেয়ালগুলোর ঝলমলে রূপ। এগুলো কিন্তু টাইলস নয়, টাইলস ভেবে কেউ ভুল করবেন না। এই দেয়ালগুলো হীরক খণ্ড দিয়ে বিশেষভাবে পালিশ করা। চিন্তা করতে পারেন রাজকীয়তা কাকে বলে।
ওই সময়ের প্যালেস, অথচ এখনো ঝলমল করছে। আমার কাছে মনে হচ্ছে ঠিক যেন আয়নার মতো ছবি দেখা যাচ্ছে, খেয়াল করলেই দেখতে পাবেন। দেখুন, হিন্দু, রাজপুত এবং ইসলামিক মোগল স্থাপত্যের সংমিশ্রণে প্রতিফলিত হয়েছে হাওয়ামহলের প্রতিটি তলায়। নান্দনিক নকশায় মোড়ানো এই অসাধারণ স্থাপনাটি 1799 সালে নির্মাণ করেন তৎকালীন মহারাজা সওয়াই প্রতাপ সিং। প্রখ্যাত স্থপতি ওস্তাদ লালচাঁদের নকশায় তৈরি পাঁচতলা বিশিষ্ট এই ইমারতে রয়েছে সর্বমোট 953টি ছোট ছোট জানালা, যেগুলো দেখতে অনেকটা মৌচাকের মতো। এইসব জানালার পোশাকি নাম ঝাড়পা। দূর থেকে দেখলে প্রাসাদটিকে অনেকটা মাতার মুকুটের মতো মনে হয়। রাজপ্রাসাদে নারীদের বিনোদনের জন্য মূলত এই প্রাসাদটি তৈরি করা হয়েছিল। দেখুন, আপনারা দেখতে পাবেন এই সম্পূর্ণ মলটা লাল এবং গোলাপি বেলাল পাথর দিয়ে তৈরি। এই প্রাসাদটি সিটি প্যালেস প্রান্তরে অবস্থিত, মহিলাদের কক্ষ পর্যন্ত প্রসারিত, সেটাও আপনাদের দেখা। 1792 সালে সওয়াত প্রতাপ সিং দ্বারা এই প্রাসাদটা নির্মাণ করা হয়েছিল, সম্পূর্ণ প্রাসাদটা। ক্ষত্রিয় মহলের অন্যান্য প্রাসাদ দ্বারা দেখে ইনি অনুপ্রাণিত হয়ে এই প্রাসাদটা নির্মাণ করেছিলেন। লালচাঁদ ওস্তাদ দ্বারা এই প্রাসাদটা সম্পূর্ণ আর্কিটেকচার করা হয়েছিল এবং ওনার দ্বারা সম্পূর্ণ প্রাসাদটা কারুকার্য এবং তৈরি করার দায়িত্ব ওনার হাতেই ছিল। উনি সম্পূর্ণ তৈরি করার দায়িত্ব নিয়েছিলেন এই প্রাসাদটা নির্মাণ করার জন্য। এই মহলেই নানা উৎসব অনুষ্ঠান পালন করতেন রাজ মহিষীরা। প্রাসাদের বাইরে পর্দা নসীন হলেও ভিতরে রানী এবং রাজ পরিবারের মহিলারাই একেবারে ছিলেন স্বাধীন। অনুমতি ছাড়া এই মহলে প্রবেশের অনুমতি কোনো পুরুষেরই ছিল না। হাওয়া মহলে মোগল স্থাপত্যের নিদর্শন হিসেবে যে গম্বুজগুলি ব্যবহার করা হয়েছে তার চূড়াগুলো স্বর্ণখচিত। এছাড়া মহলের বিভিন্ন স্থানে রত্নখচিত নামি দামি ধাতুর নকশা আজও লক্ষ্য করা যায়। হামল পাঁচতলা বিশিষ্ট হলেও এর তৃতীয়তলা পর্যন্ত প্রাসাদ রয়েছে। চতুর্থ এবং পঞ্চম তলা শুধু উঁচু করা হয়েছে বাইরের বহু দূর পর্যন্ত দেখার জন্য। এর ওপর থেকে আজও দেখা যায় এখানকার রাজা রানীদের আদি রাজপ্রাসাদ নাহারগড় দুর্গ। অসাধারণ এই প্রাসাদের কাঠামো ঠিক অষ্টভুজাকৃতির। মহলের পেছনের দিকের ভিতরের অংশে অনেকগুলি ঘর রয়েছে, আর কতগুলি যে গলি রয়েছে তা গুনেই শেষ করা যাবে না। তবে অবাক বিষয় হলো এই বিশাল ভবনের নিরেট কোনো ভিটি নেই, অর্থাৎ এই হাওয়া মহল গোটা দুনিয়ার সবচেয়ে উঁচু ভিতবিহীন ইমারত। এখনকার আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা যা হয়তো কল্পনা করতে পারে না সেটা ওই সময়ের ইঞ্জিনিয়াররা করে দেখিয়েছেন। মূলত এই অসাধারণ ভবনটি তার পিরামিড আকৃতির কারণেই লম্বা এবং সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। তবে ইমারতটি পুরোপুরি সোজা নয়, প্রস্থের দিকে এটি 87 ডিগ্রি বাঁকিয়ে তৈরি করা হয়েছে। আর এই ঝুঁকি থাকার ভর ব্যালেন্স করছে পেছনের দিকে এই ইমারতগুলো। হামল এত সুন্দর আর নান্দনিকতায় ভরপুর এক ইমারত যার নকশার কোনো তুলনাই হয় না। শাহজাহানের তৈরি তাজমহলের মতো এই হাওয়া মহল সূর্যের রং পরিবর্তনের সাথে সাথে নিজের রং পরিবর্তন করে, বিশেষ করে সকাল আর সন্ধ্যায় যখন সোনালি রোদ এই প্রাসাদকে ছুঁয়ে দিয়ে যায় তখন এই মহলের চেহারা লজ্জাবতী নারীর মতো লাল টকটকে হয়ে যায়, আবার কখনো হয় গোলাপি। আর এই মোহনীয়তা দেখতেই গোটা দুনিয়া থেকে হাজার হাজার মানুষ রাজা রানীদের বাসভূমি রাজস্থানের এই গোলাপি শহরে।